গুড ইভিনিং বন্ধুরা, আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তা দূর থেকে তোমরা দেখে কিছু কি বুঝতে পারছো? আজকে আমরা যাচ্ছি কফি হাউসে, আর সেখানে কেমন খাবার দাবার, আর কফি হাউসটা নিউ টাউনে। তা নিউ টাউনের কফি হাউসটা কেমন খুলেছে সেটাই আমি আজকে তোমাদের দেখাবো। আমরা এসেছি, এই দেখো, আজকে শনিবার বলে বেশ ভিড়, আর প্রচণ্ড ভিড়ের জন্য আমাদের গাড়িটা আমরা কফি হাউসের সামনে পার্কিং করতে পারলাম না। তাই কফি হাউসের উল্টো দিকে জায়গা, মানে অ্যামিটি ইউনিভার্সিটি কফি হাউসের উল্টো দিকে, তাই সেখানে গাড়িটাকে পার্ক করে আমরা এখন ঢুকছি কফি হাউসের ভেতরে। এই গেটটা যে দেখতে পাচ্ছ, এটা হলো কফি হাউসের এন্ট্রি। এই দিক দিয়ে সবাইকে ঢুকতে হয়, বাইরে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে থাকে, আর তাদের থেকে কুপনটা কেটে নিতে হয়। একটা নাম্বার দেয়, আর সেই অনুযায়ী যখন নাম্বার আসে তখন কত চলছে, যার নাম্বার যখন আসবে তাকে ডেকে নেবে। এবারে আমরা আমাদের নাম্বার পেয়ে গেছি, কত চলছে আমাদের নাম্বার এলে বলেছে ডেকে নেবে। কফি হাউসের বাইরেটা বেশ সুন্দর, ভেতরে এখনো আমরা ঢুকতে পারিনি বলে ভেতরটা তোমাদের দেখাতে পারছি না, কিন্তু এই লুকটা যে দেখতে পাচ্ছ এটা একেবারেই নতুন হয়েছে এই কফি হাউসটা। আর পুরো একদম ওল্ড ফ্যাশন যেমন থাকে, মানে যেই কফি হাউসটা কলেজ স্ট্রিটে আছে প্রায় ওরকমই দেখতে। আর এটা অ্যামিটি ইউনিভার্সিটি, মানে কফি হাউসের ঠিক অপোজিট সাইডে। আর এখানে যে সকলে বসে রয়েছে আমাদেরই মতন, অপেক্ষা করছে যে তাদের নাম্বার কখন আসবে। অবশেষে আমাদের নাম্বার এসেছে, আর আমরা ভেতরে ঢুকে একটা জায়গা দিল আমাদের তিনজনকে, আমরা সেখানে বসে পড়েছি। আর এটা রয়েছে মেনু কার্ড, খুব একটা দামও নয় আবার খুব কমও নয়। আমরা অর্ডার করেছি একটা ক্যাপিচিনো আর চাউমিন, আর তার সাথে চিকেন পকোড়া। কফি হাউসে ঢোকার লাস্ট এন্ট্রি টাইম হলো 8টা, মানে 8টার পরে আর কোনো রকম কুপন তারা দেবে না। আর ভেতরটা দেখতে পাচ্ছ একেবারে পুরনো আদব কায়দায় তৈরি, আর এখানকার বয়গুলিও যেই কলেজ স্ট্রিটে যেমন কফি হাউস আছে যেমন, ঠিক তেমনই ওরকমই ড্রেস পরা। ক্যাপেচিনো দিয়ে দিয়েছে, আর তার সাথে দুটো সুগারের প্যাকেট আলাদায় দিয়েছে, যে যেমন মিষ্টি খায় তেমন স্বাদে করে নিতে পারবে। আর চলে এসেছে হাক্কা নুডলস, আর তার সাথে চিকেন পকোড়া। চিকেন পকোড়াটাও দেখতে ভারী ভালোই লাগছে, কিন্তু খেতে কেমন হবে এখনও বুঝতে পারছি না, খেয়ে দেখি। রাজার কৃষ্ণ খাওয়া শুরু করে দিয়েছে, আমি এখনও খাইনি। আপনারা আমাদের খাওয়াটা দেখলাম, এবার রিভিউটা কি বাড়ি গিয়ে দেবো? এখানে দেওয়া যাবে না, তাই বাড়িতে গিয়ে আপনাদের রিভিউ শেয়ার করবো। বাড়ি গিয়ে ভেবেছিলাম রিভিউ দেব, কিন্তু এখনই বলছি আমার একদমই ভালো লাগেনি এখানকার খাওয়া। হাক্কা নুডলসটা তো একেবারেই বাজে, তার সাথে চিকেন পোড়াটা মোটামুটি, আর ক্যাপেচিনোটাও খুব একটা ভালো নয়, তাই আমার খুব একটা ভালো লাগেনি। তোমরা একবার ট্রাই করে দেখতেই পারো, তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার রিভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম।